ডিসেম্বর খুবই ভালো দিন, অনেক বাড়িতেই গৃহপ্রবেশের পুজো হচ্ছে। আর আজকে আমাদেরও দুটো বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে। দুটো বাড়ি একদম কাছাকাছি, একটা আমাদের কমপ্লেক্সেই আর আরেকটা জাস্ট কমপ্লেক্স থেকে বেরিয়ে দেওরের ফ্ল্যাট। চলুন ঘুরে আসি, সঙ্গে থাকুন, আপনাদেরকেও ফ্ল্যাট ট্যুর দেব। প্রথম ফ্ল্যাটে এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম, আর এখান থেকে এই উইন্ডোটাতে নিচের ভিউ এরকম। এটা ওদের ড্রয়িং রুম, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট বাথরুম আছে। আর রুমগুলো, বেডরুমগুলো খুব বেশি বড় না, ড্রয়িং রুমটা বেশ বড়, তো ওরা খুব সুন্দর করে পেইন্ট করিয়ে নিয়েছে এখানে। আর পেইন্টিং ওয়ালে পেন্টিংও করিয়েছে, ফলস সিলিং, খুব সুন্দর লাইটিং। এখানে বেসিন, একটা ছোট দেখে বেসিন করেছে, এটা ওদের ব্যালকনি, ছোট দেখে একটা বেসিন করেছে, আর নিচে সেরকম ব্যবস্থাও করেছে, এটা ওদের ব্যালকনি। তো কিচেন যেহেতু অনেক ছোট ছোট থাকে ফ্ল্যাটের, তাই জন্য ওরা এই বাসন ধোয়ার ব্যবস্থাটা বাইরেই করে নিয়েছে। এটা কিচেন, খুবই সুন্দর কিচেনটা, আর ইন্টিরিয়ার করে আরোই সুন্দর হয়ে গেছে। এইটা কমন টয়লেট, আর এটা হচ্ছে একটা বেডরুম, দ্বিতীয় বেডরুম। এখানে খুব সুন্দর এই ওয়ালটাতে কাজ করিয়েছে, লাইটিং আর পেন্টিং। শুধু যেহেতু একটা বাচ্চা থাকে, তাই জন্য খুব সুন্দর করে ওর হিসাবেই ঘরটা তৈরি করা, এটা ওরই রুম অ্যাকচুয়ালি, পুজোটা এখানেই হচ্ছে। আর অনেকক্ষণ আগেই পুজোতে বসেছে, কিন্তু এটা যেহেতু একটু টাইম লাগে, এরপর যজ্ঞ বাকি আছে, ও 10টা বেজে গেছে, এখনও পুজো হয়নি। এই যে গৃহ কর্তী এখানে বসে আছে, পুজোর চলছে তাই, আর গৃহকর্তা এখনও রেডি হয়নি। এটা ওদের থার্ড বেডরুম, এই বেডরুমটাতেও খুব সুন্দর করে কালার করেছে। ব্যালকনি, ব্যালকনিতেও খুব সুন্দর ওরা বুদ্ধি করে এগুলো করে নিয়েছে, জামা কাপড় মেলা যাবে। আর এই সাইডে করেছে একটা ছোট্ট দেখে বেসিন, এটা ছিল না, ওরা নিজেরা করেছে। আর নিচে করে নিয়েছে বাসন ধোয়ার জায়গা, রান্নাঘর যেহেতু খুব ছোট, তাই জন্যে এখানে বাসন ধুতে পারবে, বাসন রাখতে পারবে, এটা বাসন। এখান থেকে নিচে আমাদের কমপ্লেক্সের, আমাদের বাড়ির সামনে থেকে যেটা দেখা যায় সেটাই এখান থেকে দেখা যায়।
ওই যে সামনে দেখা যাচ্ছে দেওরের ফ্ল্যাট। এখন একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে যাচ্ছি। 12:30 বেজে গেছে অলরেডি, তাই ভাবলাম একটুখানি এখানেও ঘুরে আসি। আমাদের কমপ্লেক্স থেকে বেরিয়েই এই বিল্ডিংটা। এটা এদের ঢুকেই যে ফার্স্ট রুমটা, দরজা দিয়ে ঢুকেই ফার্স্ট রুম। ছোট দেখে একটা ব্যালকনি এখানে আছে, সামনেই রাস্তা আর এই সামনেই বেশি। শিমাখাতে কিছু বিশেষ এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, তোমার কি শিমাখাতে কিছু বিশেষ এক্সপিরিয়েন্স আছে? প্রত্যেকটা কলা আগে মাখো, মা কলা একটু লাগবে। আচ্ছা মিষ্টিগুলো, আচ্ছা ওখানে নারকোলটা কে করছে? নারকোলটা এবার শুরু করে দিন। নারকোলটা করে দিচ্ছি, নারকোল করতে বেশি কম টাইম লাগবে। ঠিক আছে, নারকোলটা তো উপরে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আগে করে দিচ্ছি। আচ্ছা এই কথা বলতো, এটা কি তুমি আর আমি? কিছু বলুন, আপনাদের ঘরে গৃহপ্রবেশ হচ্ছে, আপনি দুটো ফ্ল্যাটের মালকিন হয়ে গেলেন। আর বলবেন না, লজ্জা দিবেন না। আপনার হাতে কর্পূরটা দিলাম, ওইটা আমাকে একটু দেবেন আর তার ঘিটা। আগে মাখন সব রেডি করে, হ্যাঁ হ্যাঁ, তারপরে সামান্য একটু কর্পূর দিয়ে ছড়িয়ে দেবেন। সামান্য 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 আগে ওগুলো ভাত করে মেখে নিন। মেখে ওই সব ইয়ে ওই মেয়েটা কোথায় গেছেন? ওই আপনি মেয়েটাই আনবেন, আপনি কথা বলবেন। একদিকে মন দিয়ে শিন্নি মাখা চলছে আর আরেকদিকে ঠাকুরমশাই নিজের কাজ করে যাচ্ছেন। বাইরে এখানে স্বাস্তিক আঁকানো হচ্ছে, যেহেতু এটা এন্ট্রেন্স তাই জন্য এখানেই সাইডে দেয়ালে বানাচ্ছে। তো পুজো হতে বেশ অনেকক্ষণ সময় লাগবে, কেন কি এখনও যজ্ঞ বাকি, বাস্তু পুজো হবে, তারপর একদিকে সত্যনারায়ণের পুজো চলছে, আর এই পাশেই ওদের আরেকটা পুরনো যে ফ্ল্যাটে ওরা এখন আছে সেটা। তো দুটো পাশাপাশি ফ্ল্যাট হয়ে গেল, বেশ ভালোই হলো। আর এখনও ওদের ঘরের কাজ কিছু শুরু হয়নি, পুজোটা করিয়ে নিয়ে পরে ওরা আস্তে সুস্তে ঘরে ইন্টিরিয়ার করাতে থাকবে। এখানে দেওরও চলে এসছে, এই বাইরের কাজটা করে আবার শিন্নি মাখার কাজটা কমপ্লিট করবে। বেশ মন দিয়ে অনেক ডিটেইলে আমিও রেকর্ড করেছি শিন্নি মাখার কাজ। তো সত্যনারায়ণের পুজোতে যেটা স্পেশাল শিন্নি, সেটাকে কী করে মিস করি। আর ঐশিকা ঐশানি আসতেও এখন বেশ দেরি আছে, 3 বাজতে এখন অনেকক্ষণই দেরি আছে, ততক্ষণে সব পুজো হয়ে যাবে, তারপর ওরা এসে এখানে লাঞ্চ করবে। শিন্নি মাখা কমপ্লিট, এখন উপর দিয়ে শুধু কাজু কিশমিশ আর নারকোল গুঁড়ো আর দু একটা জিনিস দিয়ে দিলেই হয়ে গেল কাজ। এখানে বাস্তু পুজোর জন্যে শিব গড়া হচ্ছে, ঠাকুরমশাই মাটি গঙ্গা মাটি এনেছেন আর
এখানে সেটা দিয়েই, এটা একটা আলাদা, আর বাকি চারটে আরও ছোটো ছোটো শিব তৈরি করেছিলেন, তো সেটা দিয়ে বাস্তু পুজো হলো। আমি বসে বসে এই পুজোর সব রিচুয়াল ভালো করে দেখছিলাম আর রেকর্ডও করেছিলাম। যেহেতু তিনজন ঠাকুরমশাই একসাথেই পুজো করছিলেন, তাই জন্যে তাও অনেক তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি তো না, তাও দুটো বেজে গেছিলো, আড়াইটে মতন হয়ে গেছিলো, আর প্রায় অনেকক্ষণই লেগেছে, কিন্তু একজন করলে তো আরও দেরি হতো। তারপর আমাদের সবার লাঞ্চ হলো, এরপর বৃষ্টিবেলা ওখানেই ছিল অনেকক্ষণ, বিকেল অবধি ওখানেই ছিল, আর পার্থ অফিস থেকে এসে রাত্রিরে এসেছিলো, তো বেশ ভালোই কাটলো দিনটা। আর দুটো গৃহপ্রবেশ কাছাকাছি হয়ে আমাদের কোনো অসুবিধাও হয়নি। কখনো দেখেনি, ও বাবা বড় হয়ে গেছে, কি বলছিস তুই, এইসব বাচ্চাদের জিনিস, চকলেট বক্স খেলছে সেটা বাচ্চাদের জিনিস। আচ্ছা চলো আমরা এবার বাড়ি যাবো, তো চলো টাটা বাই বাই করে দাও। আচ্ছা টাটা বাই বাই করে দাও, আজকে দারুণ এনজয়মেন্ট হলো, 10 মিনিট পর আমরা যাবো, কিন্তু এখনই বাই বাই, টাটা বাই 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 বাই। কেমন লাগলো বাই করে, কেমন লাগলো কে বল, ভবিষ্যৎ কিছু কেমন লাগলো, টাটা।